শনিবার বিকেলে কৈলাসহরের জলাই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে গাড়ি সহ বহু টাকা মূল্যের সেগুন কাঠ উদ্ধার করেছে বন দপ্তরের আধিকারিক সহ কর্মীরা। দুপুর দুইটা নাগাদ হঠাৎ TR02B1922 এই নম্বরের একটি টাটা ম্যাজিক গাড়ি দিয়ে প্রচুর সেগুন কাঠ নিয়ে শহরের দিকে আসছিল। বন দপ্তরের এই অভিযানে রেঞ্জ অফিসার সুমন ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন বন দপ্তরের আধিকারিক ঝুমুর চন্দ, আব্দুল শহীদ, মানিকলাল দেববর্মা, অর্থেন্দু বিকাশ দাস সহ আরও অনেকেই। এই তো দুপুর দুইটা নাগাদ একটা খবর পাইছি, খবর পাই যে একটা গাড়ি কিছু অবৈধ বনের কিছু বনজ সম্পদ নিয়ে আইতেছে আর কি। তো তখন আমরা আমাদের যে গৌরনগর রেঞ্জ যে স্টাফ এবং জলাই বিটের স্টাফ এবং আমাদের ঊনকোটি FPO স্টাফ আমরা সবাই মিলে একটা অভিযান চালাই। অভিযান চালিয়ে আমরা কৈলাসহরের যে জলাই সেই জলাই এরিয়াতে গিয়ে গাড়িটাকে পাকড়াও করি আর কি। মূলত আমরা কী কী জিনিস পাইছেন? এটার মধ্যে আমরা পাই সবগুলো সেগুনের লগ, যেগুলো ইলিগাল টিক লগ আমরা সিজ করি। আনুমানিক প্রায় এক কামের কাছাকাছি হবে, এখন আমাদের মেজারমেন্ট চলছে, আমরা ফিগারটা পরে বের করব। মোটামুটি কত টাকা মূল্য হতে পারে? নিয়ার অ্যাবাউট আনুমানিক বলছি, নিয়ার অ্যাবাউট 70,000 হতে পারে। এর সাথে কাউকে কি মানে আটক করা হয়েছে? না, আমাদের যখন আমরা গাড়িটাকে পাকড়াও করি তো গাড়ির যে চালক গাড়িটাকে ফেলে চলে যায়। তো এখন এটা কোথায় আছে? এখন এই তো আমরা এই যে সিজ করে নিয়ে আসলাম গাড়িটাকে, আমাদের সেই FPO ঊনকোটি এবং গৌরনগরের যে রেঞ্জের স্টাফরা সবাই মিলে অভিযান চালিয়ে যে গাড়িটাকে আমরা সিজ করেছি এখন নিয়ে এলাম আর কি। এবং কৈলাসহর ফরেস্ট অফিসে, হ্যাঁ আমাদের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসে আমরা নিয়ে আসি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গাড়িটা আগেও অবৈধ কাজে লিপ্ত ছিল, নভেম্বর মাসের 19 তারিখ গাড়িটাকে একবার এরকম অবৈধ কাঠ নিয়ে গাড়িটাকে সিজ করা হয়েছিল, কিন্তু গাড়িটা তারপর ডিপার্টমেন্টালি এটাকে কম্পাউন্ডিং করে যে প্রসিজিওরে সেটা গাড়িটা ছাড়া পেয়ে যায়, ফাইন দিয়ে, পেনাল্টি দিয়ে, সব কিছু দিয়ে ডিপার্টমেন্টাল ইয়ে করে গাড়িটা ছাড়া পেয়ে যায়, কিন্তু তারপরও এইবার আবার সেই গাড়িটা অবৈধ কাজে লিপ্ত হয়ে যায় এবং আজকে আমরা ধরেছি, মানে এই গাড়িটা দ্বিতীয়বার ধরা পড়ে। মানে এই এত মূল্যবান সেগুন কাঠ নিল, মানে মূলত কি মনে করেন প্রাথমিকভাবে কোথা থেকে আনতে পারে এই কাঠগুলি? কাঠগুলো আমাদের এটা আমরা ঊনকোটি রিজার্ভ ফরেস্টের একটু লাস্ট পার্টের দিকে জলাইয়ের ভেতর থেকে সেখান থেকে নিয়ে এনেছে বলে আমাদের এখন ধারণা। ভিউরো রিপোর্ট, ভয়েস 18।